মনোনয়নপত্র বাছাইয়ের দিনেই আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, আর কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, ফলে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে না। এখন প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এস এম সুমনের প্রতিবেদন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে সোমবার আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিন একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ 12 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা থেকে অপরাহ্ন 4 ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নং আইন এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার সময় কমিশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি জানান, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেই আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দেয়। আমরা একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিকে যার ক্যারিয়ার গোটা জীবনটাই হলো বর্ণাঢ্য ক্যারিয়ার, এমন একজনকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। নির্বাচন কমিশন যাকে আজ রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে। আগামী 23 এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে। এরপর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।